5 মিনিটস ওয়ার্ল্ড নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইম রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলি, আরো দুইজনের মৃত্যু। সেনা শাসকদের বিরুদ্ধে জাতিসংঘে বক্তব্য, মিয়ানমারের দূত বহিষ্কার। জনসনের এক ডোজের টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। করোনা থেকে সুস্থ 9,99,00,000। এবং ভারতে করোনার টিকা পাওয়া যাবে 250 রুপিতে। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলি, আরও 2 বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার সকাল থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজপথ। পুলিশ বিক্ষোভকারীদের হঠাৎ এলোপাতাড়ি গুলি ছুড়েছে এবং জলকামান নিক্ষেপ করেছে। স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাও একটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওতে লেদান সেন্টারের কাছে রাস্তার উপর একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। পুলিশের ছোড়া গুলি তার বুকে এসে লাগে। জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের বিশেষ দূত কিয়াও মোয়েতানকে বহিষ্কার করেছে দেশটির সামরিক সরকার। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাহসী বক্তব্য রেখেছিলেন তিনি। ওই বক্তব্যের একদিন পরই তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হল। সংস্থাটির এক অধিবেশনে সামরিক বাহিনীর বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এবার জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া তৃতীয় করোনা টিকা। এর আগে দেশটিতে ফাইজার, বায়োএনটেক ও মডার্নার টিকা অনুমোদন দেওয়া হয়। বিবিসি জানায়, বেলজিয়ামের জনসন কোম্পানি এক ডোজের এই টিকা উৎপাদন করেছে। আগামী সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের টিকা পাওয়া যাবে। প্রতিদিনই করোনা ভাইরাসের মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বব্যাপী এ পর্যন্ত মারা গেছেন 25,36,703 জন, আর শনাক্ত হয়েছেন 11,43,65,592 জন। এদিকে এখন পর্যন্ত করোনা ভাইরাস থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 8,99,20,889 জন। আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়। ভারতে বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে করোনার টিকা পাওয়া যাবে, তবে তার জন্য অর্থ গুনতে হবে। সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনার টিকাদান কার্যক্রমে বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে অন্তর্ভুক্ত করা হবে। সেখানে প্রতি ডোজ টিকার দাম পড়বে 250 রুপি। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের বহুল কাঙ্ক্ষিত গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের ধারাবাহিকতায় সৌদি আরবের বিষয়ে সোমবার একটি ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে গত শুক্রবার বাইডেন প্রশাসন খাশোগি হত্যার শ্রেণীবদ্ধ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, খাশোগি হত্যার বিষয়টি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানতেন। এই হত্যায় তিনি সরাসরি অনুমোদন দিয়েছিলেন। আর কয়েক ঘন্টা পর স্থানীয় সময়ে 28 ফেব্রুয়ারি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প রক্ষণশীলদের মঞ্চে উপস্থিত হবেন। আমেরিকায় ট্রাম্প নানা ইতিহাস সৃষ্টি করেছেন। ক্ষমতা ত্যাগের 40 দিনের মধ্যে আবার রাজনৈতিক মঞ্চে কোনো সাবেক প্রেসিডেন্টের উপস্থিত হওয়ার নজির নেই। ট্রাম্প শুধু মঞ্চে উপস্থিত হবেন এমন নয়, সদ্য ক্ষমতায় আসা প্রেসিডেন্ট জো বাইডেনের নানা কর্মসূচির বিরুদ্ধে আক্রমণ চালাবেন তিনি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ তারকা লেডি গাগার 2টি পোষা কুকুর ছিনতাই হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একেবারে ভেঙে পড়েন গাগা। তিনি জানান, কুকুর চুরির ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে। একই সঙ্গে কুকুরটি নিরাপদে ফিরিয়ে দেওয়ার জন্য $500,000 পুরস্কারেরও ঘোষণা দেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এই পুরস্কারের অর্থের পরিমাণ হচ্ছে প্রায় 4,24,00,000 টাকা। মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য হালিস্কোতে পিকআপ ট্রাকে করে আসা অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে 11 জন নিহত হয়েছেন। শনিবারের এ হামলার ঘটনায় এক নারী ও এক তরুণ আহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাজ্যটির সরকারি কৌঁসুলির দপ্তর জানিয়েছে, রাজ্যের প্রধান শহর গুয়াদালাহারার তোনালা উপশহরে একটি বাড়ির বাইরে গুলির জখম সহ 10 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়, আর ভিতরে আরেকজন পুরুষের মৃতদেহ পাওয়া যায়। 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ এ পর্যন্তই। সবাইকে আবারও শুভেচ্ছা।